হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি আজকে দেখো পিঠে বানিয়েছি, আর সেই জন্য চলে এসেছি। দেখো চাল, আতপ চাল, আর আতপ চাল আমি আর এখানে একটু সিদ্ধ চালও দিয়েছিলাম, ভিজিয়ে নিয়েছি। আর আমি না এই পিঠেটা এই প্রথমবার করব, এর আগে আমি এই পিঠে কখনো করিনি। এর আগে আমি পুলি পিঠে আর পাটিসাপটা করেছিলাম, মালপোয়া করেছিলাম, কিন্তু সাজের পিঠে আর তুষি পিঠে আমি কোনো দিন করিনি। তো এখানে দেখো আমি শিল নোড়ায় চালটা গুঁড়ো করে নেবো। আর এই ঘরে যেহেতু একটা লাইট, তো ব্যাক ক্যামেরায় মুখটা প্রচণ্ড কালো লাগছে। তো আমি চালটা অল্প একটু গুঁড়ো করে নিয়েছি, এবার গুঁড়োটা একটু চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। তো দেখো নিচে একটা গামলা আমি দিয়ে দিয়েছি, চালটা একটু ভালো করে চেলে নিচ্ছি, নাহলে দানা দানা থাকবে। আর শিল নোড়ায় করছি, তো মিক্সারে অনেক সময় গুঁড়ো করা যায়, কিন্তু আমাদের মিক্সার মেশিনটা না খারাপ হয়ে গেছে। দেখো ভালো করে চেলে নিয়েছি বেশ খানিকটা গুঁড়ো, চালের গুঁড়ো। আর আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি এই পিঠেটা না কাঠের উনুনে করব। তো এটা দুপুরের দিকে আমি চালটা বাড়তে বসেছিলাম, তিনটের দিকে 4:30 বেজে গেছিলো। চালটা বাড়তে বাড়তে অনেকটা চাল, তো বাড়তে আর হাতটাও ব্যথা হয়ে যায় এত চাল বাড়তে গেলে। তো আমি তাই ভাবলাম আমি একটু অর্ধেকটা চাল আমি আগে পিঠেটা বানাতে থাকি। আর ঈশানও বারবার বলছিলো একটু সাজের পিঠে খাবে, তো সেই কারণে। আর যেহেতু আমি প্রথমবার করছি একটু ভয় ভয়ও লাগছে, তাই আমার ঠাকুমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো যে গরম জলটা একটু অল্প অল্প করে দিতে, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, পাতলা হয়ে গেলে ভালো লাগে না। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি একটু একটু করে জল দিচ্ছি আর মেশাচ্ছি, আর একদিকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কী করে করতে হয়। যেহেতু আমি প্রথমবার করছি তো একটু ভয় ভয়ও লাগছিলো। এর আগে আমি খালি খেয়েছি, মা কাকিমা ঠাকুমা এদের হাতে অনেক খেয়েছি, কিন্তু ছোটো থেকে অনেক খেয়েছি সাজের পিঠে ছোলা গুড় দিয়ে, কিন্তু আমি প্রথমবার এই ট্রাই করছি একা একা, তো বুঝতেই পারছো। আর সাজও কিনে নিয়ে এসেছি আমরা বাজার থেকে, তো সেই সাজেই আমি এই সাজের পিঠে বানাবো। আর তোমরা এটাকে কী পিঠে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো গোলাটা কেমন হয়েছে, দেখো এরকম হবে। তো এরকম আমি গুলে নিয়েছি, জানি না পারফেক্ট হয়েছে কি না, কিন্তু আমি তো নিজে নিজে চেষ্টা করছি। আর যে উনুনটা দেখছো আমার ঠাকুমা আমাকে বানিয়ে দিয়েছিল, আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, যেহেতু সিঙ্গেল সিলিন্ডার, তো সেই টিন কেটে রান্না করছিলাম, ওইটা না ভাতের হাঁড়িটা উল্টিয়ে নিচে পড়ে গেছিলো, এই কথা শোনায়। তো আমার ঠাকুমা বললো দাঁড়াও আমি বানিয়ে দিয়ে যাব। আর বাপের বাড়ি থেকে তো উনুন আনতে নেই, সেই কারণে নিয়ে আসি না। আর তার জন্য ঠাকুমা একদিনে এই উনুনটা বানিয়ে দিয়েছে উপরেরটুকু, আর নিচেরটুকু তোমাদের দাদাভাই একবার আমাকে এটা করে দিয়েছে ঠিক করে। তো কোনোরকম কাজ চালানোর জন্য এটা করি। তো দেখো আমি একে একে পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে, আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো আমি এইটার মধ্যে পাঁচটা মাত্র বাটি, তো সের মধ্যে আমি পাঁচ চামচ দিয়ে দিয়েছি পাঁচ হাতা। তো এটা হলো সরা, ওটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি, না হলে পিঠেগুলো সিদ্ধ হবে না। আর দেখো এখানে কাঠও দিয়ে দিয়েছি, জালও দিয়ে দিয়েছি। আর কাঠের উনুনে রান্না করতে না ভীষণ ভালো লাগে আমার। আমি তো এখন এই উনুনটায় গরম জল করি মাঝে মাঝে, শীতকাল যেহেতু সেহেতু একটু গরম জল করতে হয়। মাঝে মাঝে মেঘলা ওয়েদার থাকে জানোই তো, ঈশানের জন্য একটু স্নান করার জন্য গরম জল করি। আর দেখো পিঠেগুলো অনেকটাই হয়ে এসেছে, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো বন্ধুরা সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, তো ঠাকুমার হাতে যেরকম খেতাম অতটাও সুন্দর হয়নি, তো আমি যতটুকু পেরেছি করেছি। আর এখানে দেখো ঝোলা গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা দিয়েই আমরা আজকে এই পিঠেগুলো খাবো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর বাকি যে চালটা দেখেছিলে ওটা এখন আমি সন্ধেবেলা বাড়তে গুঁড়ো করতে বসেছি, আর এই ভিডিওটা তোমাদের ঈশান সোনা করে দিয়েছে। তারপরে দেখো না আমরা কী করেছি, আমরা তিনজন মিলে আজকে পিঠে বানাবো। তো আমিও সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, কারণ আমরা তো সবসময় একসাথে থাকতে পারি না, ঈশানের পাপাকে কাজের জন্য বাইরে চলে যেতে হয়। তো দেখো এই সব স্মৃতিগুলো আমাদের জীবনে তো সবসময় আসবে না বলো, তো সেই কারণে আমি ভাবলাম এগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করি। আর
কখনো যদি আমাদের মন খারাপ করে তো এই ভিডিওগুলো দেখলে একটু ভালো লাগবে। তো দেখো ঈশান, এই যে দেখো লম্বা লম্বা করে ঈশান এগুলো বেলে দিয়েছে। আর তোমাদের দাদা ভাই দেখো এই এই চুষি পিঠেটা না আমি এর আগে কখনো করিনি, সবাইকে দেখতাম। আমাদের বাড়িতে কিন্তু এই পিঠেগুলো সবাই করে, তো আমি আজকে প্রথম চেষ্টা করলাম। তো অনেকটা টাইম লেগেছে আমাদের। আমাদের দাদাভাই দেখো হাতে ডোলে ডোলে করছে, আর আমার ঠাকুমা কিন্তু কী সুন্দর শিল নোড়ার উপরে বা রুটি করার তাওয়ার উপরে রেখে ওই চাটু বেলনির উপরে রেখে করে, আর আমি তো এইভাবে করলাম, একটা একটা করে করেছি। আর কেমন লাগলো কিন্তু জানাবে। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি চুষি পিঠাটা দেওয়ার জন্য, তো এর ভিতরে দেখো ওই চুষি পিঠাগুলো করে রেখেছিলাম, তো ওইগুলো দুধের মধ্যে দিয়ে চিনি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে করেছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।